আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন আপনারা সবাই জানেন যে সপ্তাহের প্রথম দিন আমরা নতুন কিছু শিখি এবং পরের ক্লাসে আমরা কি শিখেছি তা নিয়ে চর্চা করি। সুতরাং আজকে আপনি চর্চা করবেন আগের ক্লাসে আপনি কি শিখেছেন। তবে আসুন আগের ক্লাসের চর্চা শুরু করা যাক। আপনি কি বলতে পারবেন কেন আমরা নাম্বারিং এবং বুলেটস ব্যবহার করি? যদি আপনি একটি লিস্ট বানাতে চান এবং লাইনের সামনে আপনি বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করতে চান তবে আপনাকে বুলেটস অপশনটির ব্যবহার করতে হবে। আপনি বুলেটস অপশনটির ব্যবহার করে প্রতিটি লাইনের সামনে বুলেটস বসাতে পারেন। যদি আপনি প্রত্যেকটি লাইনের সামনে নাম্বারিং বসাতে চান তবে আপনাকে নাম্বারিং অপশনটি ব্যবহার করতে হবে। আপনি কি বলতে পারবেন কিভাবে আমরা আমাদের পেজের জন্য মার্জিন সেট করব? তবে যদি আপনি পেজের জন্য মার্জিন সেট করতে চান তবে আপনাকে ফরম্যাট মেনুর পেজ সাব মেনুটি ব্যবহার করতে হবে। এটি আপনাকে আপনার পেজ মার্জিন করতে সাহায্য করে। আপনি কি বলতে পারবেন ফরম্যাট মেনুর কোন সাব মেনুর সাহায্যে আপনি টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন? আপনি যদি আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চান তবে আপনি ক্যারেক্টার সাব মেনুর ব্যাকগ্রাউন্ড অপশনটির সাহায্যে এটি করতে পারেন। আপনি কি বলতে পারবেন পেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে কি হয়? পেজ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনি আপনার পেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আপনি পেজ ব্যাকগ্রাউন্ড কালার বা রং পরিবর্তন করতে পারেন এবং আপনি ব্যাকগ্রাউন্ডে একটি ছবিও বসাতে পারেন। আপনি কি বলতে পারবেন বর্ডার অপশনটি দিয়ে কি হয়? আপনি পেজের চারপাশে একটি বর্ডার বা সীমানা পাওয়ার জন্য বর্ডার অপশনটি ব্যবহার করতে পারেন। এটি আপনাকে পেজের চারপাশে লাইন এনে দেবে। যদি আপনি চান যে আপনি পেজের ওপর এবং নিচের দিকে বা এমনি কি পেজের বাম দিকে এবং ডান দিকে বর্ডার লাগাতে পারেন, আপনি লাইনের আকার এবং লাইনের স্টাইল পরিবর্তন করতে পারবেন। লাইনের কালার বা রং এই একই অপশনটি দিয়ে পরিবর্তন করা যেতে পারে। এরপর আপনারা সবাই আপনাদের কম্পিউটারের পাওয়ার অন করুন এবং আপনাদের শেখানো পদ্ধতিটি ব্যবহার করে আপনাদের রাইটারের ফাইলটি ওপেন করুন। তবে আসুন দেখে নিই আজকের ক্লাসে কি কি অপশনগুলির সম্পর্কে শিখবেন। আপনি প্রথমেই ক্যারেক্টার সাব মেনু সম্পর্কে চর্চা করবেন। তারপর আপনি প্যারাগ্রাফ অপশনটির কিছু অপশন সম্পর্কেও চর্চা করবেন। এরপর আপনি বুলেটস এবং নাম্বারিং ব্যবহার করে চর্চা করবেন এবং সবশেষে আপনি পেজের কিছু অপশন সম্পর্কে চর্চা করবেন। আপনি কি রাইটার ফাইলটি ওপেন করে নিয়েছেন? আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে আপনি সাহায্য চাইতে পারেন। এখন আপনারা সামনে দেখানো অনুচ্ছেদটি টাইপ করুন। আপনারা সবাই কি অনুচ্ছেদটি টাইপ করে নিয়েছেন? যদি আপনি এটি না টাইপ করে থাকেন তাহলে দ্রুত টাইপ করুন যাতে আপনি চর্চা করতে পারেন। প্রথমে আপনারা সবাই সম্পূর্ণ অনুচ্ছেদটিকে সিলেক্ট করুন ক্যারেক্টার সাব মেনু ব্যবহার করে। অনুচ্ছেদটির সাইজ, লেখার স্টাইল পরিবর্তন করুন এবং অনুচ্ছেদটিকে ওভারলাইন করে দেখান। যদি আপনার কোনো সমস্যা হয় তবে
ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। রাইটারের পাতাতে এই অপশনটির ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করুন এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন এবং তারপর ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখান থেকে ফন্টে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। সেখান থেকে আমরা একটি অপশনকে ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা লেখার স্টাইল পরিবর্তন বা রাইটিং স্টাইল পরিবর্তন করতে শিখলাম। রাইটারের পাতাতে ফন্ট সাইজের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করব। আমরা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ ব্যবহার করব, তারপর মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। সেখান থেকে আমরা ফন্টকে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ফন্টের সাইজ রয়েছে, সেখান থেকে আপনারা যে সাইজটি ক্লিক করবেন সেটির উদাহরণ আপনারা নিচে দেখতে পাবেন এবং তারপর ওকে বাটনটি ক্লিক করুন। আপনাদের ফন্টগুলো আপনাদের সিলেক্ট করার সাইজ হিসাবেই হয়ে গেছে। এইভাবে আমরা ফন্ট সাইজের ব্যবহার শিখলাম। রাইটারের পাতাতে ওভারলাইনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে ফন্ট ইফেক্টস অপশনটিতে একবার ক্লিক করব। এবং সেখান থেকে আমরা আবার ওভারলাইনিং অপশনের ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করব। এখানে আপনারা বিভিন্ন ধরনের ওভারলাইনিং অপশন দেখতে পাবেন। সেখান থেকে আমরা ডট ড্যাশ বোল্ড অপশনটিতে ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের ওপরে ডট ড্যাশ এবং বোল্ড অপশনটি অ্যাপ্লাই হয়েছে। এইভাবে আমরা ওভারলাইনিং এর ব্যবহার শিখলাম। এরপর ক্যারেক্টার সাব মেনু ব্যবহার করে সে একই অনুচ্ছেদটির আপনি ফন্ট কালার পরিবর্তন করুন। টেক্সটকে স্মল লেটার্স পরিবর্তন করুন এবং তারপর এটিকে ক্যাপিটাল লেটার্সে ফিরিয়ে আনুন এবং তারপর দেখান কিভাবে ডাবল আন্ডারলাইনিং করা হয়। যদি আপনার কোনো সমস্যা হয় তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। রাইটারের পাতাতে এই অপশনটির ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল এ বা মাউসকে ড্র্যাগ করেও সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করতে পারবেন এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করুন। সেখান থেকে ফন্ট ইফেক্টসকে সিলেক্ট করুন। এবং তারপর ইফেক্টসে গিয়ে বিভিন্ন ধরনের ইফেক্টস আপনি দেখতে পাবেন, সেখান থেকে
স্মল ক্যাপিটালস অপশনটিকে ক্লিক করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের প্রত্যেকটি লাইনটির প্রথম অক্ষরটি বড় হয়ে গেছে। এইভাবে আমরা স্মল ক্যাপিটালের ব্যবহার শিখলাম। রাইটারের পাতাতে আন্ডারলাইনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনে একবার ক্লিক করব এবং তারপর ক্যারেক্টার অপশনে ক্লিক করব। আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আমরা আন্ডারলাইনিং এর ড্রপ ডাউন বাটনটিতে একবার ক্লিক করব। আর আপনারা দেখতে পাবেন সেখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইনিং এর অপশন রয়েছে। সেখান থেকে ডট ড্যাশ বোল্ড কে সিলেক্ট করব এবং ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে অপশনটি সিলেক্ট করেছিলেন সেটি অ্যাপ্লাই হয়েছে। এইভাবে আমরা আন্ডারলাইনিং এর ব্যবহার শিখলাম। তারপর দেখান প্যারাগ্রাফ সাবমেনু ব্যবহার করে কিভাবে আপনি অনুচ্ছেদের শুরুতে এবং শেষের দিকে স্পেস দিতে পারেন। তারপর অনুচ্ছেদের প্রথম শব্দটিকে ড্রপ ক্যাপসে পরিবর্তন করুন। সবার শেষে অনুচ্ছেদের চারপাশে বর্ডার দিয়ে দেখান। যদি আপনাদের কোনো সন্দেহ হয় তবে ভিডিওটি দেখুন এবং শিখুন। রাইটারের পাতাতে ইনডেন্ট এবং স্পেসিং এর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর ইনডেন্ট এবং স্পেসিং অপশনটিতে একবার ক্লিক করব। সেখানে আপনারা দেখতে পাবেন তিনটি অপশন রয়েছে, বিফোর টেক্সট, আফটার টেক্সট এবং ফার্স্ট লাইন, যেটাকে আপনারা নিজের ইচ্ছা অনুসার বাড়াতে বা কমাতে পারবেন, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেইভাবে। তারপর আমরা বিফোর টেক্সট অপশনটিতে 56 করে ওকেতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের সামনে কিছুটা ফাঁকা জায়গা চলে এসেছে। আপনারা আবার টেক্সটটিকে সিলেক্ট করুন এবং মেনু বারের ফরম্যাট অপশনে একবার ক্লিক করে প্যারাগ্রাফ অপশনটিকে একবার ক্লিক করুন এবং তারপর আফটার টেক্সটকে 30 করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের ডান দিকে কিছুটা খালি জায়গা চলে এসেছে। এইভাবে আমরা ইনডেন্ট এন্ড স্পেসিং এর ব্যবহার শিখলাম। রাইটারের পাতাতে ড্রপ ক্যাপসের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব। প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করব, সেখানে ড্রপ ক্যাপ অপশনটিতে ক্লিক করব এবং সেটিংসে গিয়ে ডিসপ্লে ড্রপ ক্যাপস অপশনটিকে সিলেক্ট করব। সে অপশনটিকে সিলেক্ট করলেই আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ অপশনগুলি ভিজিবল হয়েছে এবং তারপর আপনি কতটি ক্যারেক্টার ভিজিবল করতে চান এবং কত দূর লাইন পর্যন্ত করতে চান সেটিকে সেটিং করুন এবং স্পেস টু টেক্সটে গিয়ে টেক্সট বাড়িয়ে এবং কমিয়ে দেখুন এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন।
আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনের প্রথম অক্ষরটি বড় হয়ে গেছে। এইভাবে আমরা ড্রপ ক্যাপসের ব্যবহার শিখলাম। এরপর অনুচ্ছেদটিকে দুটি ভাগে ভাগ করুন এবং দেখান কিভাবে বুলেট এবং নাম্বারিং ব্যবহার করা হয়। আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিও থেকে শিখুন। রাইটারের পাতাতে বুলেটস এবং নাম্বারিং এর ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে তৃতীয় লাইনের মাঝখানে রাখব এবং তারপর এন্টার বাটনটি প্রেস করব। তারপর মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে বুলেটস এবং নাম্বারিং অপশনটিতে একবার ক্লিক করব। এবং সেখান থেকে বুলেটস অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের বুলেট স্টাইল রয়েছে, সেখান থেকে যে কোনো একটিকে পছন্দ করে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন লাইনের শুরুতে একটি বুলেট স্টাইল চলে এসেছে। আমরা আবার মাউস বা পয়েন্টারকে নিচের লাইনের আগে রাখব এবং সেখান থেকে ফরম্যাটে গিয়ে বুলেটস এবং নাম্বারিং অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর নাম্বারিং অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের নাম্বারের স্টাইল এখানে রয়েছে, সেখান থেকে যে কোনো একটিকে ক্লিক করে আমরা ওকে বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন লাইনটির সামনে নাম্বারিং চলে এসেছে। এইভাবে আমরা বুলেটস এবং নাম্বারিং এর ব্যবহার শিখলাম। দেখান কিভাবে আপনি পেজটির ল্যান্ডস্কেপ ভিউ পরিবর্তন করতে পারেন। হেডারে আজকের ডেট বসান এবং পেজ নাম্বার ফুটারে স্থাপন করুন। যদি আপনার কোনো সন্দেহ থাকে তবে ভিডিও থেকে শিখুন। রাইটারের পাতাতে হেডার এবং ফুটারের ব্যবহার একসঙ্গে শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে পেজ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, সেখান থেকে হেডার অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর হেডার অন অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সমস্ত অপশনগুলি ভিজিবল হয়ে গেছে এবং সেখান থেকে দু ধরনের মার্জিন আমরা দেখতে পাব, লেফট মার্জিন আর রাইট মার্জিন। আমরা নিজের ইচ্ছা অনুসার লেফট মার্জিন আর রাইট মার্জিনকে বাড়াতে বা কমাতে পারি। এবং তারপর আমরা স্পেসিংকেও বাড়াতে বা কমাতে পারি। এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতার উপরে একটি লম্বা রেকটেঙ্গেল বক্সের মতন চলে এসেছে, যেটিকে হেডার বক্স বলা হয়। আপনারা এরপর ইনসার্ট অপশনে গিয়ে ফিল্ডস থেকে ডেট অপশনে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন হেডারের পাতাতে আজকের ডেট চলে এসেছে। আপনারা আবার মেনু বারের ফরম্যাট অপশনে একবার ক্লিক করুন এবং সেখান থেকে পেজ অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে এবং সেখান থেকে আপনারা ফুটার অপশনটিতে একবার ক্লিক করুন এবং ফুটার অন অপশনটিতে ক্লিক করুন।
আপনারা দেখতে পাবেন ফুটারের সমস্ত অপশনগুলি ভিজিবল হয়ে গেছে। আপনারা এখানেও লেফট মার্জিন আর রাইট মার্জিন দেখতে পাবেন। আপনারা নিজের ইচ্ছা অনুসার লেফট মার্জিন বা রাইট মার্জিনকে বাড়াতে বা কমাতে পারবেন। আপনারা স্পেসিংকেও বাড়াতে বা কমাতে পারবেন এবং হাইটকেও নিজের ইচ্ছা অনুসার বাড়াতে বা কমাতে পারবেন। এবং তারপর ওকে বাটনটি ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতার নিচে একটি লম্বা রেকটেঙ্গেল বক্সের মতন চলে এসেছে, যেটি ফুটার বক্স। আপনারা যে অপশনগুলি অ্যাপ্লাই করেছিলেন আপনাদের ফুটার বক্সটি সেই অনুযায়ী চলে এসেছে। এরপর আপনারা আবার ইনসার্টে গিয়ে ফিল্ডসে যান এবং সেখান থেকে পেজ নাম্বার অপশনটিতে একবার ক্লিক করে দিন। আপনারা দেখতে পাবেন পেজ নাম্বার চলে এসেছে। এইভাবে আমরা হেডার এবং ফুটারের ব্যবহার শিখলাম। এবং তারপর পেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখান। এটির সম্পর্কে আরো জানতে ভিডিওটি দেখুন। রাইটারের পাতাতে ব্যাকগ্রাউন্ড কালারের ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাটে গিয়ে পেজ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে। সেখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর অ্যাজ এর ড্রপ ডাউন বাটনটিতে একবার ক্লিক করে কালার কে ক্লিক করব। এবং ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে সেখান থেকে নিজের ইচ্ছা মতন একটি কালারকে পছন্দ করব। আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ টেক্সটের পেছনে এবং সম্পূর্ণ পাতাতে কালার চলে এসেছে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের ব্যবহার শিখলাম। এখানেই আমরা আজকের ক্লাস শেষ করব। আপনারা সবাই আপনাদের রাইটারের ফাইলটি কম্পিউটারের যে কোনো জায়গায় সেভ করুন এবং সঠিকভাবে কম্পিউটার শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনারা সবাই ফরম্যাট সাবমেনুর কিছু অপশন সম্পর্কে শিখেছেন, যেমন ফন্ট কালার, ওভারলাইনিং, আন্ডারলাইনিং এবং প্যারাগ্রাফের কিছু অপশন সম্পর্কে শিখেছেন, যেমন হেডার এবং ফুটার। সবার শেষে আপনারা সবাই পেজ সাবমেনুর ওপর চর্চা করেছেন, কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ।